আফটারনুন গাইস আমার আরো একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো দেখো একদম জামা টামা পরে রেডি হয়ে আমরা তো খুব ভালো আছি আমরা এখন যাচ্ছি তোমার শপিং করতে ওই যে সোম তোমার গাড়ি বার করছে মানে স্কুটি বার স্কুটিটা বার করছে তো আমরা এখন যাচ্ছি এখন তোমার 4:15 বাজছে কি বলো তো বেশি সন্ধে হয়ে গেলে দোকানে খুব ভিড় হবে তো ওর জন্য আমরা ভেবেছিলাম আরও তাড়াতাড়ি বেরোবো কিন্তু হয়ে উঠলো না তো আমরা এখন যাচ্ছি শপিং করতে আর আমাদের সাথে আর্যকেও নিয়ে যাচ্ছি কেন কি আর্যকে না নিয়ে যাওয়ার সারা কোনো অপশন নেই ওকে এত সুন্দর কোথায় রাখবো আর ও একটু মজা পাবে কিন্তু আর্যকে নিয়ে যে কতটা শপিং করা হবে সেটা এখন দেখা যাক কেন কি ও মানে ধৈর্য 1-1.5 ঘন্টা পর ও ধৈর্য হারিয়ে ফেলে আর এখন তো পুজো চলেই এসেছে দোকানে হ্যাঁ বসবে তো তুমি তো দেখা যাক কত দূর আর্যকে নিয়ে শপিং করা সম্ভব হয় তো আর হ্যাঁ লাগিরি তো রাস্তার অবস্থা দেখছো একদম পুরো এই জাস্ট আজকেই জল কমেছে এই জন্য আজকেই করিনি আবার কবে বৃষ্টি শুরু হবে তা ঠিক নেই চলো বাবু তুমি বসো এসো মামা বসিয়ে দিত অরেঞ্জ কার ওটা তো থামিদের কার তো চলো আমরা যাই শপিং এ চলো চলো সবার প্রথমে আমি আমরা আর্যর ড্রেসটা কিনি আর্যর তাই আগে করে নেওয়াই ভালো সাড়ে সাতটা 3 ঘন্টা মানে অনেক তাড়াতাড়ি হয়েছে তাড়াতাড়ি আরও করতে হবে কারণ কি আর দুজন জ্বালাতন করছে তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হলো বাড়ি গিয়ে তোমাদের ফ্রেশ ট্রেশ হওয়ার পর প্রচণ্ড টায়ার্ড তোমাদের দেখাবো যে কী কী কিনেছি আর এখন আমরা একটু ওই যে চিকেন রোল খাবো তো ওই জন্য দাঁড়িয়ে আছি
আরজুকে নিয়ে শপিং করতে যেতে চাই না কেন জানো তো? আরজু যতক্ষণ ধরে শপিং করব শুধু কোলে আর কোলে, তো মানে এত টায়ার্ড হয়ে যায় ওকে কোলে নিয়ে কি ঘোরা সম্ভব বলো? ওই দেখো ওর পাপা গেছে দোকানে, পাপার সাথে চলে পাশ চলে গেছে, ওই যে মানে চুপচাপ ও দাঁড়িয়ে থাকতে পারে না। ছোট থেকে
অনেকই কোনো অপশন নেই আর যদি কোথায় রেখে যাব তো এবার আরো ছোটদের তো কোলে এখন তো তাও হাঁটি আগের বছর পর্যন্ত আগের বছর তো আমরা কোথায় দোকানে যাইনি মনে হয় অনলাইনই মনে হয় কিনেছি মনে পড়ছে না তো তার আগের বছর থেকে ওকে কোলে কোলে করে করে এবার 3 ঘন্টা 4 ঘন্টা কোলে 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 ঘোরা এই দোকান থেকে ওই দোকান একটা দোকান কিন্তু সব কিছু পছন্দ হয়ে যায় তা নয় না এই দোকান থেকে ওই দোকান সেই দোকান তো সেই জন্য তোমার খুব বিরক্ত হয় এবার আমি বলি যে দাঁড়াও একটা শাড়ি কিনবো একটু তো দেখবো মানে ও এই তো ওইটা পছন্দের কাছে এটা নিয়ে নাও আমি বললাম কি গো একটা মানে একটা শাড়ি কিনবো ওটা দাম দিয়ে টাকা দিয়ে শাড়ি কিনবো তো শাড়িটাকে একটু দেখবো না মানে ও একটা দুটো দুটোর বেশি তিনটেতে গেলে আর পাচ্ছি না আর পাচ্ছি না বিরক্ত লাগছে এরকম আর ট্রায়াথলনগুলোতেও এত লাইন হয় এত লাইন হয় যে সব বিরক্ত হয় খুব কেন কি কোলে আর্যকে নিয়ে থাকতে হয় সেজন্য তো যাই হোক আমাদের শপিং কমপ্লিট